হ্যালো স্টুডেন্ট সবাই কেমন আছো আজকে আমি আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান ক্লাস টুয়েলভের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যেটা আছে পঞ্চম অধ্যায় থেকে আজকে এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্ন নোটটা তোমাদের আমি দেবো ঠিক আছে প্রশ্নটা দেখো রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আর আমার নোটে সবসময় টার্গেট থাকে কি যে কিভাবে আট লিখলে আটে অবশ্যই আট পাওয়া যায় ঠিক আছে এইটা হচ্ছে মেন টার্গেট ঠিক আছে আর এই প্রশ্নটা জানো তোমরা যে দু হাজার সালের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে তারপরে আলোচনা করার আগে একটা ছোট্ট কথা বলে রাখি যে আমার নাম দেখো ভাস্কর প্রসাদ ঠিক আছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কেউ যদি অফলাইনে পড়তে চা ইচ্ছুক থাকো তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি বিগত পাঁচ বছর ধরে পড়িয়ে আসছি ঠিক আছে চলো এবারে নোটটা আলোচনা করা যাক দেখো এখানে একটা কথা বলার আছে যে কোশ্চেনটা দেখো তোমরা যে রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা এই কোশ্চেনটা তোমাদের যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বলে সেখানেও লিখতে পারবে ঠিক আছে তাহলে দেখো অ্যান্সারটা আমি শুরু করছি ঠিক আছে তোমরা বার একটা ভিডিও আগে একবার বলে রাখি যে ভিডিওটা বারবার তোমরা শোনো শুনলে কি হবে ভালোভাবে মনে থাকবে ঠিক আছে লিখে নেওয়ার থেকে বারবার দুবার তিনবার করে অন্তত শোনো শুনলে দেখবে কথাগুলো মনে থাকবে ভালো ঠিক আছে শোনো এবং লেখাগুলোকে দেখো ঠিক আছে দেখো আলোচনা করছি রাজ্যের শাসন বিভাগের প্রধান হলেন রাজ্যপাল সংবিধানের একশো চুয়ান্ন নম্বর ধারায় বলা হয়েছে রাজ্যের শাসন সংক্রান্ত সব কাজ রাজ্যপালের হাতে থাকবে কিন্তু বাস্তবে তার কোনো ক্ষমতা নেই প্রকৃত শাসক হলেন মন্ত্রিসভা যার যার প্রধান হলেন মুখ্যমন্ত্রী ডক্টর মহেশ্বরী বলেছেন কেউ বলছে কেন্দ্রে প্রধানমন্ত্রী যে ক্ষমতা ও পদমর্যাদা ভোগ করেন রাজ্যে তেমনই মুখ্যমন্ত্রী প্রকৃত ক্ষমতা ও পদমর্যাদার অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও কথা সর্বাংশে সত্য ঠিক আছে তোমায় যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলে তখন এটা লিখবে নয় দরকার নেই তারপরে দেখো সংবিধানে বলা হয়েছে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করবেন সাধারণ সাধারণভাবে যে দল সংখ্যাগরিষ্ঠতা পায় সেই দলের নেতাকে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করা হয় তার কার্যকালের মেয়াদ পাঁচ বছর ঠিক আছে তবে তার আগে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন বা তাকে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে সরানো যায় আবার রাজ্যপাল যদি সন্তুষ্ট না হয় তাহলে একশো চৌষট্টির এক নম্বর ধারা অনুসারে রাজ্যপালকে ত্বক অপসারিত হতে পারেন তারপরে এবার দেখো যেটা মেন আলোচনা ক্ষমতা ও কার্যাবলী রাজ্যের প্রকৃত শাসক প্রধান হিসাবে মুখ্যমন্ত্রী ব্যাপক ক্ষমতার অধিকারী সেই ক্ষমতাকে নিম্নলিখিতভাবে আলোচনা করা যেতে পারে নেক্সট দেখো পয়েন্টগুলো এবার আলোচনা করবো মেন পয়েন্ট যেগুলো ঠিক আছে দেখো বিধানসভার নেতা বা নেত্রী হিসাবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হলেন রাজ্য বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বিধানসভার অধিবেশন আহ্বান করা স্থগিত রাখা প্রয়োজনে ভেঙে দেওয়া প্রভৃতি বিষয়ে তিনি রাজ্যপালকে পরামর্শ দেন সেই পরামর্শ মতো কাজ হয় তিনি সব তিনি সভায় সরকারের নীতি ব্যাখ্যা করেন বিরোধী দলের সমালোচনার জবাব দেন কোনো মন্ত্রী বিতর্কে অসহায় হয়ে পড়লে মুখ্যমন্ত্রী তার সাহায্যে এগিয়ে যান এছাড়া মুখ্যমন্ত্রী বিধানসভার মেয়াদ শেষ হবার আগে বিধানসভা ভেঙে দেওয়ার জন্য অনুরোধ জানালে রাজ্যপাল বিধানসভা ভেঙে দিতে পারেন নেক্সট পয়েন্ট দেখো সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসাবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হলেন বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রী দলের জনপ্রিয়তা ও সাফল্য তার ওপরে অনেকটা নির্ভর করে দলের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য তাকে জনমত বুঝতে হয় এবং সেইভাবে তাকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হয় দলের মতো যাতে কোনো উপদলীয় বিরোধ সৃষ্টি না হয় সেদিকেও তাকে নজর রাখতে হয় নেক্সট পয়েন্ট দেখো নেক্সট পয়েন্ট যেটা আছে দেখো মন্ত্রী পরিষদের নেতা হিসাবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন মুখ্যমন্ত্রী মন্ত্রীদের মধ্যে দপ্তর ভাগ করে দেন তিনি মন্ত্রিসভার বৈঠক ডাকেন মন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন সবার কর্মসূচি তিনিই নির্ধারণ করেন মন্ত্রীদের থাকা না থাকা তার ওপরে নির্ভর করে তাছাড়া তাছাড়া বিভিন্ন মন্ত্রীদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে মুখ্যমন্ত্রী তা দূর করেন অর্থাৎ মন্ত্রিসভার মধ্যে সমন্বয়ের কাজ মুখ্যমন্ত্রীকে করতে হয় বিশেষ করে বিভিন্ন দলকে নিয়ে জোট সরকার হলে মুখ্যমন্ত্রীর ভূমিকা গুরুত্বপূর্ণ হয় নেক্সট পয়েন্ট দেখো রাজ্যপালের পরামর্শদাতা হিসাবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হলেন রাজ্যপালের প্রধান পরামর্শদাতা মুখ্যমন্ত্রী রাজ্যপালের সঙ্গে অন্যান্য মন্ত্রীদের যোগসূত্র হিসাবে কাজ করেন মন্ত্রিসভার যাবতীয় সিদ্ধান্ত এবং রাজ্যের শাসনকার্য পরিচালনা সম্পর্কিত যাবতীয় সংবাদ রাজ্যপালকে জানানো মুখ্যমন্ত্রীর কর্তব্য তারপরে দেখো সংসদীয় শাসন ব্যবস্থার রীতি মেনে রাজ্যপাল সাধারণত মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করেন নেক্সট পয়েন্ট দেখো জনগণের নেতা জনগণের নেতা ঠিক আছে জনগণের নেতা মুখ্যমন্ত্রী হলেন রাজ্যের প্রকৃত শাসক প্রধান সেদিক থেকে জনগণের নেতা রাজ্যের মানুষ রাজ্য সরকার বলতে তাকেই বোঝে তাকে ঘিরে আশা আকাঙ্ক্ষা গড়ে ওঠে তারপরের পয়েন্ট দেখো তারপরে যেটা আছে আমাদের ওই পয়েন্টে কিছুটা বাকি আছে তাই মুখ্যমন্ত্রীকে জনগণের সঙ্গে যোগাযোগ রাখতে হয় বিভিন্ন সভা সমিতির মাধ্যমে এই যোগাযোগ গড়ে ওঠে এবারে মূল্যায়ন ঠিক আছে এবারে এখানে একটা কথা বলা আছে যদি রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী লেখে তাহ প্রশ্নই যদি থাকে তাহলে তুমি মূল্যায়ন লিখবে আর যদি লেখা থাকে প্রশ্নই যে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা তাহলে এই যে মূল্যায়ন পয়েন্টটা আছে এটাকে তুমি বাদ দেবে তখন কি করবে এই পদমর্যাদা এখানে পয়েন্ট তৈরি করবে ঠিক আছে তাহলে দেখো উপরের আলোচনা থেকে সহজেই অনুমান করা যায় যে রাজ্য রাজনীতিতে মুখ্যমন্ত্রী বিশাল ক্ষমতা ও কর্তৃত্বের অধিকারী তবে মনে রাখতে হবে সব মুখ্যমন্ত্রী সমান ক্ষমতা ও কর্তৃত্বের অধিকারী নয় প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা দুটি বিষয়ের ওপরে প্রধানত নির্ভর করে দেখো এক নম্বর যেটা দিয়েছি প্রথমত আইনসভায় তার দলের যদি বিরাট সংখ্যাগরিষ্ঠতা থাকে এবং সেই সঙ্গে দলীয় শৃঙ্খলা থাকে তাহলে তার প্রভাব বিস্তার করা সহজ হয় পশ্চিমবঙ্গে জোট সরকার থাকলেও সিপিআইএম এর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় জ্যোতি বসুর পক্ষে প্রভাব বিস্তার করা সহজ হয়েছিল বিরাট সংখ্যাগরিষ্ঠতার জোরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রভাব বিস্তার করে সক্ষম হয়েছেন তারপরে দেখো দ্বিতীয়ত দ্বিতীয়ত যেটা আছে দেখো ব্যক্তিত্ব ও কর্মদক্ষতার ওপরে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা অনেকটা নির্ভর করে বিধান রায়ের প্রবল ব্যক্তিত্ব ও কর্মদক্ষতা তাকে সাফল্যের শীর্ষে বসিয়েছে ঠিক আছে তাই অ্যাসকুইথের মতে অ্যাসকুইথের বক্তব্যকে অনুসরণ করে বলা যায় পদাধিকারী যেমনভাবে তার পদের ব্যবহার করবে প্রধানমন্ত্রীর পদ ঠিক সেই রকম হবে মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও এ কথা সর্বাংশে প্রযোজ্য এই রকম যদি লাস্টে একটা করে কোটেশান দেওয়া যায় না তাহলে নাম্বারটা অনেকটা ভালো পাওয়া যায় ঠিক আছে আজকের এই নোটটা তো তোমাদের সামনে দিলাম ঠিক আছে তোমরা লিখে নাও খাতায় লিখে নাও লিখে নিয়ে পড়ো এবং ভিডিওটাকে বারবার শোনো শুনলে কী হবে তোমার মুখস্থটা ভালো হবে ঠিক আছে তুমি কানে হেডফোন দিয়ে শুয়ে শুয়েও শুনতে পারো বসেও শুনতে পারো যেখানে ফাঁকা পাবে সেখানেই শুনতে পারো ঠিক আছে এবং আর এরকম ভিডিও আরও আমাদের চ্যানেলে অনেক পড়ে আছে তোমরা দেখো যেগুলো তোমাদের কাজের হবে ঠিক আছে আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই ঠিক আছে